अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কত কষ্ট করে পারোর হাত থেকে বেঁচে ফিরে এসেছি আমি। যদি ওই ডাইনির আশীর্বাদ না হয় তাহলে তো বিয়েটাও হবে না। পারো? আরে পারোর আবার কি হলো? পারো 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 কি হয়েছে? পারো তুমি ঠিক আছো? পারো কি হচ্ছে? পারো তোমার কথা বলো আমার সাথে। পারো কি হয়েছে? পারো ঠিক আছো তো? এই নাও আন্টি, দিদিকে পড়াও, তাড়াতাড়ি আশীর্বাদটা শেষ করো, তাড়াতাড়ি করো। দিদি আশীর্বাদ। পারো শঙ্কর না, দাদু ভাই পারো সাবধানে ঘরে নিয়ে চল, সাবধানে সাবধানে চলো। ডক্টর সবকিছু ঠিক আছে তো? ডক্টর কি হয়েছে পারোর? ডক্টর আপনি কিছু বলছেন না কেন? আমার পারো ঠিক আছে তো? পারো শুধু ঠিক নয়, ও ভীষণ ভালো আছে। কনগ্রাচুলেশনস আপনাদের সবাইকে, পারো মা হতে চলেছে। মা হতে চলেছে? গগন দেখো পারো মা হতে চলেছে। সত্যি? হ্যাঁ অবশ্যই, আপনি বাবা হতে। ওদের শক্তি তো আরো বেড়ে যাবে। আমাকে এই দরকারি কথাটা দিদিকে জানাতেই হবে। কি খবর নিয়ে এসেছো আমার জন্য? দিদি পারো প্রেগন্যান্ট, সেই জন্যই অজ্ঞান হয়ে গেছিল। কি দিদি, আর আমরা শঙ্কর পারোকে হারাতে পারবো না। যদি ওদের সন্তান হয়ে যায় তাহলে ওদের শক্তির সঙ্গে মোকাবিলা আমরা কি করে করব? চলো চলো সবাই মিষ্টি খাবো। দাদা বৌদি তোমরা আগে খাও। কংগ্রাচুলেশনস হবু মা। তোমাকেও হবু বাবা। থামা তুমিও খাও, নাও। না রে মা, তুই খেয়ে নে। কি হলো ঠাকুমা?
কেন রে মা এরকম কথা বলছিস কেন? কিন্তু কি হয়েছে ঠাম্মি? এত বড় খুশির খবর দাদু ভাই, আর আমার দুর্জন নেই। যদি যদি দুর্জন বেঁচে থাকতো কত খুশি হতো। বাবা কখনো আর আসবে না। সব ঠিক হয়ে যাবে বাবলি, চুপ কর। ঠাকুমা, যেটা ঘটে গেছে সেটা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে বড় বাবুর আত্মার শান্তির ব্যবস্থা করব। যে কোনো অবস্থাতেই ওই ডাইনিটার সাথে ওই রাক্ষসের বিয়ে হতে দেব না আমরা। শুধু তাহলেই আমার বড় বাবুর আত্মা শান্তি পাবে। পারো ঠিক কথা বলছে, এবার আমরা সবাই মিলে এই কাজটা করব। আর তুমি এই বাড়িতেই থাকবে। কিন্তু শঙ্কর, কোনো কিন্তু কিন্তু নয় পারো। এবার থেকে শুধু বিশ্রাম করবে তুমি, নিজের খেয়াল রাখবে তুমি। বাবার আত্মাকে আমি শান্তি দেব, এই বিয়েটা আটকাবই। দিদি, আমরা এখন কি করব? দিদি, তুমি ঠিক আছো তো? মাথাটা খারাপ হয়ে গেল না তো তোমার? তুমি হাসছো, কত বড় একটা সুখবর নিয়ে এসেছো রম্ভা। খুশির খবর? এই খবরটা তোমার ভালো লাগলো? আমার ভয় ছিল যে আমার বিয়ে আদৌ সম্পূর্ণ হতে পারবে কিনা। চন্দ্রগ্রহণ হতে আর শুধু 12 ঘন্টা বাকি। শঙ্কর আর পারো আমার বিয়ে আটকানোর যথাসম্ভব চেষ্টা করতো, কিন্তু এবার এইবার ওরা নিজেদের হবু বাচ্চাকে বাঁচাবে নাকি আমার বিয়ে আটকাবে? আমার বিয়ে বাচ্চা। পারো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। পারো, 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 কোথায় চলে গেল পারো? পারো, 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 কি হয়েছে দাদু ভাই? শঙ্কর, চেঁচাচ্ছিস কেন? পিসি, থাম্মি, পারোকে কোথাও দেখা যাচ্ছে না। কি, পারোকে পাওয়া যাচ্ছে না? আমি পুরো বাড়ি খুঁজে দেখেছি, ও কোথাও নেই। আরে বাবা, এখানেই কোথাও আছে। দাঁড়া, আমি ভালো করে খুঁজে দেখছি। হ্যাঁ, পারো কোথায় চলে গেল? পারো, এই আওয়াজটা কোথা থেকে আসছে? তুমি এখানে কি করছো ফ্রিজের মধ্যে? আসলে শঙ্কর, আমি তোমাকে সত্যি বলছি, আমার না বাইরে ভীষণ গরম লাগছিল, সেই জন্য আমি ফ্রিজের ভেতর চলে এসেছি। আর এটা এটা তো তুমি তো জানোই, দুধ আমার কত পছন্দ, আর তোমারও তো দুধ কত পছন্দ, সেই জন্য আমার মনে হয় আমাদের বাচ্চারও দুধ খুব পছন্দ, আর তাই। হয়ে গেছে, খেয়ে নিয়েছো?
এবার বাইরে চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। শঙ্কর, এটা তো শেষ হয়ে গেল, আমি আরো দুধ খাবো। কোনো অসুবিধা নেই, তোমার জন্য আরো দুধ নিয়ে আসবো মার্কেট থেকে, কিন্তু তার আগে তোমার ঘরটাকে ফ্রিজ বানিয়ে দিচ্ছি। চলো চলো, হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এটা এখানে থাক, চলো। শঙ্কর, কি হলো? শঙ্কর, কি হয়েছে? আমি একটা নাক পাঠিয়েছিলাম ওই রাক্ষস আর ডাইনির ব্যাপারে খবর নেওয়ার জন্য। এবার আমি জানতে পেরে গেছি ওরা দুজন কোথায় আছে। আমাকে যেতে হবে, আমার বাবার শরীরকে ওই রাক্ষসের থেকে আলাদা করতেই হবে আমায়। তোমরা সবাই পারোর খেয়াল রেখো। হ্যাঁ শঙ্কর, তুই চিন্তা করিস না, শুধু নিজের খেয়াল রাখিস। শঙ্কর, আমিও তোমার সাথে যাব, ওই মোহিনীকে নিজের হাতে শেষ করব আমি, চলো। না পারো, পারো আমি এটা জানি যে তুমি ওই ডাইনিকে নিজে হাতে মারতে চাও। হ্যাঁ, কিন্তু এখন নয়। এখন আমাদের সন্তান বেশি জরুরি, তোমায় নিজের খেয়াল রাখতে হবে পারো, আর তার সঙ্গে সঙ্গে উড়ো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। শঙ্কর, তুমি একা কি করে? তোমার শঙ্কর একাই সবার কাছে একশো। শিবশঙ্কর শুধু সবসময় এরকম হাসি খুশি থেকো, আমি আসছি। নিজের খেয়াল রেখো তুমি। হ্যাঁ দাদু ভাই, সাবধানে। হ্যাঁ, আমার শঙ্করকে তুমি রক্ষা করো মহাদেব। পারো, এসো এসো, বিশ্রাম নাও, এসো। আরে আরে আরে, সাবধানে। আরে বাবা, যাচ্ছি তো। আমরা আইসক্রিমটা নিয়েছো তো? সব কিছু নিয়ে নিয়েছি, আর হ্যাঁ, পারো বৌদির জন্য ফলও নিয়েছি। একবার বললে কথা শোনো না কেন, যাও এখান থেকে। কি জানো বাবা কোথেকে আসে, করিয়ে নিন ম্যাডাম, ম্যালেরিয়া হয়ে যাবে না হলে। দরকার নেই বলছি তো, যাও এখান থেকে। ভাবলি সাবধানে। শঙ্কর, তুই ঠিক আছিস তো বাবা? ভাগ্য ভালো তুই ঠিক আছিস। যবে থেকে তোমার ভালোবাসা পেলাম, যবে থেকে তোমায় সত্যি সত্যি বাবা বলে মনে হলো, ঠিক তখনই ওই ডাইনি মোহিনী তোমাকে আমার থেকে ছিনিয়ে নিল। বাবা, তুমি আমার বাবা নও,
তুমি মোহিনীর রাক্ষস, রাক্ষস। শঙ্কর, শঙ্কর, এটা তুই কি করছিস বাবা? আমার গায়ে হাত তুলবি, হাত তুলবি তুই, তোর বাবার গায়ে তুই হাত তুলবি, তোর বাবাকে তুই মারবি। তুমি আমার বাবা কোনোভাবেই নও। আমার বাবার আত্মার শান্তির জন্য তোমাকে হত্যা আমায় করতেই হবে। দারুণ ব্যাপার, তুমি তাহলে চলেই এলে এখানে। কি, আমি তোমাকে ওকে মারার থেকে আটকাবো না, মেরে দাও ওকে। আরে কি কি বলছো তুমি? ঠিকই তো বলছি আমি, ও তোমাকে এখানে মারতে ব্যস্ত থাকবে, আর ওখানে পারোর বাচ্চা, ওর গর্ভে নিঃশেষ হয়ে যাবে, ব্যাস। কি বলতে চাইছো কি তুমি? আরে বাবা, এসব কি অসভ্যতা! একবার বললাম তো দরকার নেই এসবে, পেস্টিসাইড করতে হবে না, যাও এখান থেকে। ঠিক আছে ম্যাডাম, আপনি করাতে চান না তাহলে করাতে হবে না, যান যান চলে যান। দিদি, কাজ হয়ে গেছে। ডাইনি, ডাইনি তুই মার। আমি তোকে দেখে নেব। তুমি তোমার নাগিনকে আর ওর গর্ভের সন্তানকে কোনোভাবে বাঁচাতে পারবে না শঙ্কর। পারুর ফোনটা কেন লাগছে না এখন? পারুর দুধটা খেও না তুমি। শঙ্কর দাদু ভাই, এ কি? পারু, এসব ভালো হয়েছে পারু, তুমি ওই দুধটা খাওনি, ওতে বিষ ছিল ঠাম্মি। বিষ ছিল? দুধ বিষ? কিন্তু পারু তো দুধ খেয়ে নিয়েছে এবার। হ্যাঁ, আর শঙ্কর আমি পারো, কি হলো?
মহাদেব, এসব কি হয়ে গেল? দাদু ভাই, পারো ঘুমিয়ে পড়লে বিষের প্রভাব ছড়িয়ে পড়বে, ওকে ঘুমোতে দিবি না। পারো, পারো, নিজের চোখ খোলো, চোখ খোলো, পারো, 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 চোখ খোলো, চোখ খুলে রাখো, পারো, নিজের চোখটা খোলা রাখো, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমার বাচ্চা, পারো ঘুমিয়ে পড়ো না, জেগে থাকো তুমি, পারো। বৌদি, কি হয়েছে তোমার? ওঠো, পারো, পারো, চোখ খোলো, পারো, চোখ খোলো। কি করবো এখন? পারো চোখটা খোলা রাখো নিজে। ঠাম্মি, এবার কি করব? গীতা, বরফ আর সীমা পরিষ্কার কাপড় নিয়ে এসো, শিগগির করো। আমি শিগগির এসো সীমা। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে ঘুমোতে দিবি না। কিচ্ছু হবে না তোমার, পর কিচ্ছু হবে না। আরে গীতা, সীমা এসে গেছে মা, এই নাও, এই নাও মা, সাদা কাপড় দেখি। এইবার না পারো বাঁচবে, আর না ওর হবু সন্তান। বেশি প্রশ্ন নয়, যদি নিজের আর নিজের সন্তানের জীবন বাঁচাতে চাও, তাহলে আমাকে বিয়ের পোশাক দিয়ে দাও, আমি তোমাকে সেই জড়িবুটির নকশা দেব যেটা তোমাকে ওই জড়িবুটি পর্যন্ত পৌঁছবে। তুমি আমাকে বিয়ের পোশাক দেবে আর আমি তোমাকে এই নকশাটা দেব। আমি পারো আর আমার সন্তানের কিচ্ছু হতে দেব না, আর ওই মোহিনীর বিয়ে সেটা কোনোদিন হবে না।